আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির সার্কিট হাউসে পৌঁছন তিনি। উই উইল নেভার ফরগেট ইউ কে কে, বিখ্যাত গায়ক কে কের অকাল প্রয়াণে শ্রদ্ধা জলপাইগুড়ি শহরের সঙ্গীত শিল্পী মহলের। জলের সমস্যায় জেরবার খড়িয়া গ্রাম পঞ্চায়েত, গরম বাড়তেই শহর লাগোয়া ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির সার্কিট হাউসে পৌঁছন মন্ত্রী। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ দলীয় নেতৃত্ব। আগামী 7 জুন আলিপুরদুয়ারে রয়েছে মুখ্যমন্ত্রীর কর্মী সভা। মন্ত্রী বলেন, সভা সফল করার উদ্দেশ্য নিয়েই তার এই সফর। আগামী শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে তৃণমূল জয় হবে। 100 দিনের বকেয়া অর্থ দেয়নি কেন্দ্রীয় সরকার, এমনটাও অভিযোগ সামনে আনেন তিনি। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাও খবর। পাশাপাশি বিভিন্ন অধিকারকেও কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরা হয়, কিন্তু টাকা এখনো পর্যন্ত কেন্দ্র পাঠায়নি বলে অভিযোগ করেছেন মন্ত্রী। আপনারা জানেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগামী 7 তারিখ আলিপুরদুয়ার জনসভা করবেন আমাদের কর্মীদেরকে সকলকে সাথে নিয়ে। সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয়া মুখ্যমন্ত্রীর কর্মী সভাকে সফল করার জন্য। আমরা মানুষের জন্য কাজ করছি, মাননীয়া মুখ্যমন্ত্রী সদা সর্বদা মানুষের জন্য কাজ করছে, তার দল তৃণমূল কংগ্রেস কাজ করছে, যেমন তেমনি মা মাটি মানুষের সরকারও মানুষের সাথে কাজ করছে। আপনি জানেন নিশ্চয়ই 100 দিনের কাজে ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আমাদের আধিকারিকরা বারংবার ধরে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। মেটেরিয়ালসের টাকা 2021 আগস্ট মাস থেকে আর অদক্ষ শ্রমিকদের টাকা 26 ডিসেম্বর 2021 থেকে এ যাবৎ প্রায় 7,029 কোটি টাকা কেন্দ্রীয় সরকার তাদের দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার তাদের নিজের নিয়মটাকেই নিজেরা ভাঙছেন, কারণ একটা অদক্ষ শ্রমিক কাজ করার 15 দিনের মধ্যে তাদের অর্থ পাওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় সরকার অদক্ষ শ্রমিক তাদের সঙ্গে বঞ্চনা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে যেমন চিঠি লিখেছেন, তেমনভাবে এই জব কার্ড হোল্ডারদের অর্থ তাদের পারিশ্রমিক দেওয়ার দাবিতে 5 এবং 6 জুন ব্লকে প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে আমরা মানুষকেও সংগঠিত করে কেন্দ্রীয় সরকারের এই অবিবেচনার বিরুদ্ধে আমরা মানুষকে পাশে মানুষকে সাথে নিয়ে সংগঠিত করছি। এরই সঙ্গে 100 দিনের শ্রমিকদের প্রকল্প কর্মের ব্যবস্থাও রাজ্য সরকার করেছে বলে তিনি শাবাশি দেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তাদের শ্রমিকরা কাজ করবেন বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সিবিআই ইডিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বলেও অভিযোগের তীর ছোড়েন মন্ত্রী পুলক রায়। আপনি 100 দিনের আপনি খুব ভালো করে জানেন নিশ্চয়ই 100 দিনের কাজের অনিয়ম হয়েছে, কোথায় অনিয়ম হয়েছে তারা বলছেন না, আর 100 দিনের অনিয়মের কোনো ব্যাপার নেই। 100 দিনের কাজের যে কাজটা করায় তাদের ডাটা এন্ট্রি যখন হয় তারপরে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকে, বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকে, তা ডাইরেক্ট যদি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকে অনিয়মটা কোথায় হয় যদি একটু কেন্দ্রীয় তারা বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। আর যদি তাদের চোখে কোনো অনিয়মই পড়ে তাহলে বলুক যে এত যে আমরা প্রায় 1,04,00,000 অদক্ষ শ্রমিক আছে তাহলে সবই কি অনিয়ম হয়েছে তাদের চোখে, কোনটা অনিয়ম হয়েছে আর কোনটা নিয়ম হয়েছে তারা কিন্তু বলতে পারছেন না। কেন তারা করছেন আমার মনে হয়
2021 পরাজয়টা এখনও তারা মেনে নিতে পাচ্ছেন না, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়নটা, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রো পিপিল মানুষের পাশে থাকা, সেটাকে রাজনৈতিক ক্ষমতা একদিকে যেমন সিবিআই ইডিকে নিয়ে তারা রাজনীতি করছে, তেমনি তাদের ক্ষমতাটাকেও করছে মানুষের বিরুদ্ধে। যেমন বিধানসভায় রায় দিয়েছে, আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে তারা রায় দিয়েই প্রমাণ করবে যে কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা সঠিক নয়। উই উইল নেভার ফরগেট ইউ, অর্থাৎ আমরা তোমাকে কোনো দিন ভুলব না। বিখ্যাত গায়ক কেকের অকাল প্রয়াণে শ্রদ্ধা নিবেদন জলপাইগুড়ি শহরের সঙ্গীত শিল্পী মহলের। বুধবার শহরের রাজবাড়ি দিঘির পাড়ে গায়ক কেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জলপাইগুড়ি শহরের সঙ্গীত শিল্পী মহলের সঙ্গে যুক্ত তাবর ব্যক্তিত্ব। শিল্পী সচিদানন্দ ঘোষ বলেন, শোক প্রকাশ, নিরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলন করে গায়ক কেকের অকাল প্রয়াণে তারা দুঃখ প্রকাশ করলেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। যে ঘটনা ঘটল সেখানে অনেক প্রশ্ন থেকে গেল। কেন প্রয়োজনের থেকে চার গুণ লোক সেখানে উপস্থিত হলেন? কেন এসি বন্ধ হলো? অসুস্থ বোধ করাতে তাকে হোটেলে ফিরিয়ে নেওয়া যাওয়ার ব্যবস্থা করা হলো না? রাস্তায় চারটি হাসপাতাল ছিল, কেন সেখানে ভর্তি করা হলো না? এমন হাজার প্রশ্নের উত্তর চিরকাল অজানাই থেকে যাবে। অত্যন্ত দুঃখের ঘটনা নজরুল মঞ্চে যেটা হলো গতকাল। অনেক কটা প্রশ্ন রেখে গেল, কেন চারগুণ লোক সেখানে ঢুকলো, কেন এসি বন্ধ করে দেওয়া হলো, কেন তার এত গরম লাগছে, অস্বস্তি লাগছে, উনি বারবার বলা সত্ত্বেও তাকে সম্পূর্ণ অনুষ্ঠানটি কন্টিনিউ করতে হলো, তার ফুলা তার ড্রেস উনি খুলে ফেললেন এবং বারবার বলছেন যে গেঞ্জি ভিজে যাচ্ছে, পারছেন না, তবুও তাকে ছাড়া হলো না। শুধু তাই নয়, এই অসুস্থ অবস্থাতে নজরুল মঞ্চ থেকে গ্র্যান্ড হোটেলে যখন নিয়ে যাওয়া হলো, মাঝখানে চারটা বড় হসপিটাল ছিল, সেখানে যে কোনো একটা হসপিটালে যদি আগেই তাকে অ্যাডমিট করা যেত তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন। নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড হোটেলে, সেখানে তিনি মারা গেলেন। এই যে বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে থেকে গেল, জানি না আমরা এর উত্তর ভবিষ্যতে পাবো কি পাবো না। উত্তর পাই বা না পাই, এই শিল্পীকে তো আর পাবো না, আমাদের এই প্রিয় শিল্পী, ওনাকে তো আর আমরা আর পাবো না। মনে হচ্ছে সেই মান্নাদের সেই বিখ্যাত গানটি দুটো লাইন, শিল্পীর জন্য ওই শিল্পী শুধুই, এছাড়া নেই তো তার অন্য জীবন। জলপাইগুড়ি থেকে ধীমান রায়, রিপোর্ট এভি নিউজ। জলপাইগুড়ি শহর লাগোয়া হলেও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর এবং দক্ষিণ সুকান্তনগর এলাকায় নেই একটিও পরিশ্রুত পানীয় জলের কল। যা নিয়ে গরম বাড়তেই শহর লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলেও প্রতিদিন ভিড় করে জল আনতে হয় জলপাইগুড়ি পুরসভা এলাকায়। কারো বাড়ি থেকে পৌর এলাকায় কলের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমাদের জলের এখানে খুব সমস্যা, আমাদের একবেলা জল না হলে আমাদের খাওয়া যাবে না। জল আমাদের লাগে সবসময়, বহুদিন, মনে করো 40 বছরই ধরো, 40 বছরের বেশি হবে, এতদিন থেকে জল নিয়ে আসি। আমাদের সুকান্তনগর শহরের মধ্যে না, এটা অঞ্চল, জলে কল এতবার বলছি আমরা সবাই মিলে বলছি, কিন্তু কোনো ইয়া পাই নাই, মানে আমাদের প্রধান সাহেব কোনো ইয়া করেনি, এরাও করে না। এগুলো ওই রকম আশ্বাস তো বহুদিন থেকে দিছে, কিন্তু হয়তো না, চাইলে কিন্তু দিতে পারে, কিন্তু দেয় না। এইদিকে যত এলাকার যত লোক আছে সবাই নিয়ে আসে, মানে কেউ পার্সোনাল মানে কল নাই বলে জল খাবে, খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই। এই যে টাউনি থেকে নিয়ে আসলাম, আমার সুকন্দনগর কল নিতে পারি, জলে কল নাই, একটাও নাই, সাইকেলে করে জল নিয়ে আসতে লাগে। আমাদের গ্রামপাশী পঞ্চায়েত কলে কলে ব্যবস্থা করে দেবো, এখন অব্দি ব্যবস্থা করতে পারিনি, মেলা বছর প্রায় 10-12 বছর আগে থেকে নেই, এখনও কলে কল হয়, সাইকেলে করে জল নিয়ে যাচ্ছে, প্রতিদিন সকালবেলা করে প্রতিদিন জল নিয়ে যাচ্ছে। মেলা মেলা বাড়ি ঘর আছে এখানে প্রায় 2000 বাড়ি মতন আছে এখানটায়, সবাই সকালবেলা করে কেউ ঘরে করে কাছে করে সবাই জল নিয়ে যায়। সংশ্লিষ্ট এলাকার সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার পঞ্চায়েত সদস্য
নরেশ বৈরাগ্য। তিনি বলেন, দীর্ঘ বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানের জন্য তৃণমূল পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। না না, আমরা তো এই ব্যাপারে চেষ্টা করতেছি বা আমরা দরবার করেছি, জীবিত আমরা প্রধানের সঙ্গে বসছি, এমনকি আমরা পৌরসভাতেও যোগাযোগ করতেছি, এটা আমরা কাগজপত্র সব জমাও দিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমার দেখেন এখন তো আমি 50 শতাংশ হওয়ার পরে রাস্তাঘাটগুলো মোটামুটি ভালোই হয়েছে, আর এখন আমাদের পানীয় জলটা হলেই আমাদের সব থেকে ভালো হয়েছে। না, পথবাতির সমস্যা আছে, সমস্যা যে নাই আছে, সমস্যা আছে, পথবাতি হলেও ভালো হয়। এমনি সোলার পাইছি আমরা, হ্যাঁ রাস্তায় রাস্তায় দিয়েছি মোটামুটি আরও বছর খানিক। না না, আমরা তো চেষ্টা করতেছি, আমাদের আশ্বাসও দিচ্ছে, আমাদের জিপি থেকে আশ্বাস দিচ্ছে, পৌরসভা থেকে আশ্বাস দিচ্ছে, যেটা যত শীঘ্র আমরা দিব। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন বর্ষায় জলমগ্ন মানুষের পাশে দাঁড়াতে নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখছে সিভিল ডিফেন্স। বুধবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের উপস্থিতিতে আসন্ন বর্ষার মৌসুমে জলমগ্ন মানুষকে উদ্ধার করা এবং যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেদের যন্ত্রাংশ, স্পিডবোট, পাম্প প্রভৃতি পরীক্ষা করে কার্যের উপযোগী কিনা তা দেখে নিচ্ছেন সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা। এছাড়াও শহরের মধ্যে দিয়ে প্রবাহিত করোনা নদীর ওপরে স্পিডবোটে চড়ে বিশেষ পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য মহড়াও চলছে। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স হাওড়া থেকে আসা লটু ঠাকুর জানিয়েছেন, মূলত উদ্ধার কার্যে ব্যবহৃত মেশিনপত্র, বোট ইত্যাদি পরীক্ষা হচ্ছে। আজকে আমরা মানে এই রেস্কিউ ট্রেনটাই হচ্ছে, বোট মেশিন সব চেক করা হচ্ছে। আচ্ছা, কি কারণ? যাতে এনি ইমার্জেন্সিতে কাজ দ্রুতগতিতে করা হয়। আচ্ছা, কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে? আজকে ট্রেনিংটা এমনি ভারভালি হচ্ছে, কোনো ই নেই। এমনি বড়োবাবু বলেছেন কি মানে একটু দেখে নেয়া, চেক করে নেয়া। সদর মহকুমা শাসকের হচ্ছে, সদর মহকুমা শাসক কতজন রয়েছে এখানে? এখানে আপাতত আমরা তো WBS-এর পার্সোনাল 2 জন এসেছি, ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স হাওড়া থেকে, আর এখানে কিবাটি ভাইরা আছে। ট্রেনিং কেমন দিচ্ছে যারা রয়েছে? মোটামুটি ভালো। অপরদিকে ভলেন্টিয়ার মৃত্যুঞ্জয় ব্যাপারী জানিয়েছেন, বর্ষার আগে সব কিছু পরীক্ষা করে নেওয়া যাচ্ছে। ট্রেনিং না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টেস্ট করা হচ্ছে, আমাদের মেশিনগুলো সব ঠিকঠাক আছে কিনা করেছিল, তো ওটাকে টেস্ট করা হচ্ছে। টেস্ট করে স্যাররা আসে, ওনারা টেস্ট করে তারপরে আবার নিয়ে যাবে। কী কারণে টেস্ট হচ্ছে? বর্ষার আগে সব টেস্ট করে দেখে দেখে রাখছে সব ঠিকঠাক আছে কিনা। আমাদের এমনি সবই ঠিক আছে। আপনাদের ক্যাপাসিটি কত দূর রয়েছে জলপাইগুড়ি শহরের? যেমন তিস্তা করলা মূল দুইটি নদী রয়েছে, সেই নদীতে আপনাদের কাজ কি যথাসাধ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নদীতে আমরা কাজ করি তো, করলা তো তিস্তায়, আরও নদী আছে, জর্দা নদী, ডিস্ট্রিক্টে সমস্ত ডিস্ট্রিক্টে মেশিনপত্র রয়েছে। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কী কী মেশিন ব্যবহার করেন আপনারা? বোর্ড, OBM, রবার বোর্ড, OBM, চাপু, এগুলি। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। থানার সামনে বেঞ্চে শুয়ে এক মাস বয়সী ব্যক্তি, স্থানীয়দের ধারণা তিনি মৃত, চাঁদা তুলে সৎকারের উদ্যোগ। বৃহস্পতিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানা লাগোয়া নাগরিকদের বসার জন্য পৌরসভা নির্মিত বেঞ্চে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। তবে শুয়ে থাকা ব্যক্তির শরীরে প্রাণ নেই বলে মনে করেছেন অনেকে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজেশ গুরুং, মূলত কলকাতার বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে থানা মোড়ে রাজীব ভবন লাগোয়া একটি চায়ের দোকানে কাজ করতেন তিনি, তা করেই চলত রুজি রুটি। এরই মধ্যে বারবার অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে খবর। মানে আপনার কি হয় উনি? ও আমার মামা হয়। কি নাম উনার? ওনার নাম রাজেশ গুরুং। বয়স কত? বয়স কত হবে? 50 তো হবেই, 55 হবে। ওর তুমি 55 হবে। কি শুনলেন আজকে এসে? কি দেখলেন? এরকমই শুনলাম যে এখানে তো কাজ করতো আগে, তারপরে ও অসুস্থ, এখানে বাড়িতে থাকতো না, কলকাতা পাঠা দিছিল ওকে, তো কলকাতা থেকে ওখান থেকে আবার চলে আসছো, আসার পরে তো অসুস্থ হয়ে মারা গেছে শুনলাম, একটু গিয়ে বললো হসপিটালে ভর্তি হয়েছিল আবার আসার পরে। কি কারণে মারা যেতে পারে আপনার অনুমান করছেন? ও তো দারু টারু খাইতো, ওই হবে, স্ট্রোক করতে পারে, স্ট্রোক এসব কিছু করতে পারে। কি করবেন এখন আপনারা?
এখন কি এখান থেকে এখন এরা সব চান্দা বান্দা তুলে এখন কেউ নেই এখানে, আর আমারও তেমন এখন অবস্থা খুবই খারাপ। তো এখন এখান থেকে করে টোরে এখন কোনোরকম সব কাজ করে দিয়ে পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো জানিয়েছেন, হ্যাঁ পুলিশকে জানিয়েছে। অপরদিকে ঘটনাস্থলে উপস্থিত জেলা কংগ্রেস নেতা সুজন হাজরা জানিয়েছেন, ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজীব ভবনের সঙ্গে লাগোয়া চায়ের দোকানে কাজ করতেন, অসুস্থ ছিলেন যার কারণে মৃত্যু হয়েছে। ওর নাম হচ্ছে রাজেশ গুরুং, দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিল, আমরাই বারবার হাসপাতালে ভর্তি করাতাম, অসুস্থতার জেরেই মারা গেছে মনে হয় আপনার? হ্যাঁ আমার মনে হচ্ছে অসুস্থতার জেরেই মারা গেছে। বয়স কত হবে? বাড়ি কোথায়? বাড়ি তো ওর অ্যাকচুয়ালি কলকাতায়, দীর্ঘদিন ধরেই রাজীব ভবনের এখানে সুহন্দার চায়ের দোকানে কাজ করত, প্রায় 16-17 বছর ধরেই এখানে ছিল সুহন্দার চায়ের দোকানে। কি করবেন এখন? এখন আমরা করব প্রশাসনের কাছে গিয়ে এটা হাসপাতালে ভর্তি করে যাতে পোস্টমর্টম করে তার সৎ কাজ করা যায় সেই উদ্যোগটাই আমরা নেব। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ পুলিশকে জানিয়েছি। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজ। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগ। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। AIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রাইগঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি। ডলফিন ওয়াশ সেন্টার, এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইটালিয়ান যন্ত্রের সাহায্যে উন্নত প্রযুক্তিতে দুচাকা চার চাকার যানবাহন পরিষ্কার করা হয়। মিলবে ইনডোর আউটডোর পরিষেবা, তাও আবার আপনার বাজেটের মধ্যে। এখানে ভ্যাকিউম ক্লিনার, ফোম ওয়াশ, কালার ফোম ওয়াশ, ডিজেল ওয়াশ সহ বিভিন্ন পরিষেবা পাবেন। তাই নিজের প্রিয় গাড়িকে সম্পূর্ণ যত্নে পরিষ্কার করে তুলতে আজই চলে আসুন ডলফিন ওয়াশ সেন্টারে। ডলফিন ওয়াশ সেন্টার, হলদিবাড়ি শিলিগুড়ি বাইপাস রোড, পান্ডাপাড়া, কালীবাড়ি। ফোন নাম্বার 8509473205। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লক এবং ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যোগাযোগ রক্ষাকারী সাধুরঘাট এলাকার ডুডুয়া নদীর উপরে বাঁশের সেতু ভেসে গেল, যার ফলে মহা সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। এই বাঁশের সেতুর উপরে নির্ভরশীল ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষ। বাঁশের সেতু ভেসে যাওয়ায় প্রচুর মানুষ নদীর তীরে এসে ঘুরে যান। সেতু না থাকায় অনেকটাই ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে তাদের। রাত থেকে পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যাওয়ার কারণেই সেতু ভেসে গিয়েছে বলে খবর। বর্ষার শুরুতেই সেতু ভেসে যাওয়ায় মহাবিপাকে পড়েছেন নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। ব্যবসা করি, খাই, কি অবস্থা বুঝতে পারছেন? জামান না পাইলে এখন এদিকে লোক ওদিকে যাচ্তে পারতেছে না, চরম ভোগান্তি বুঝছেন। এই বৃষ্টি মানে বাঁশের সেতুটি ভাঙাটা কি মানে ধনিরাম ফালাকাটা ব্লকের যে ধনিরাম এলাকা এবং ধূপগুড়ি ব্লকের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেল? পুরো বিচ্ছিন্ন, একদম এখন খারাপ অবস্থা, যোগাযোগ একদম নাই। কি কত লোকে ফেরত যাচ্ছে এদিকে?
তারপরে তাহলে কোন দিকে যাতায়াত করতে হবে? ওই তো অনেক দূরে, 10 কিলোমিটার দূরে শিলবাড়ির ঘাট ঘাটটি হয়ে যাচ্ছে হবে, তার মানে পুরো 10-20 কিলোমিটার রাস্তা। আবার হাতির মৃত্যু। ঘটনাটি ঘটেছে আপাল চাঁদ রেঞ্জের মালহাটি বিটে। একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। গ্রামের এক ব্যক্তি প্রথমে দেখতে পান একটি হাতি জঙ্গলের মধ্যে পড়ে আছে। পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীদের খবর দিয়ে আপাল চাঁদ রেঞ্জের বন দপ্তরের একটি টিম মৃত হাতিকে উদ্ধার করে ঘটনাস্থলে এসে পৌঁছন। কিন্তু মৃত হাতিটির কাছে যেতে সাহস পাননি, তার কারণ হাতির আশেপাশে প্রায় 20-25টি দল ঘোরাফেরা করছিল। বিকেল 3টে থেকেই বন দপ্তরের কর্মীরা মৃত হাতিটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এদিকে সন্ধে হয়ে যাওয়ায় মৃত হাতিটি উদ্ধার করতে খুবই অসুবিধার সম্মুখীন হন বন দপ্তরের কর্মীরা। একটা ডেথ কেস আছে, তো সেটা আমরা রিকভারি করার জন্য চেষ্টা করছি। যেহেতু এখানে ভেতরে 20-25টা হাতি আছে, সেটাকে মুভ না করা পর্যন্ত আমরা এখানে কাছে যেতে পারছি না। কি কারণে মারা গেছে এমন কি জানা গেল? সেটা পোস্টমর্টমের পরে জানা যাবে, আগে কিছু বলা যাচ্ছে না, কারণ না দেখে তো আমরা বুঝতে পারবো না যে কিভাবে মারা গেছে। মেল না ফিমেল? এটা মেল। কোথায় মারা গেছে, লোকেশনটা ঠিক? এটা মালহাটি জঙ্গলে, মালহাটি বিটের আন্ডারে জঙ্গলে। পিএম করছেন? পিএম হয়নি, এখন দল হাতি আছে, সে দল হাতি সরে গেলে তারপরে আমরা দেখবো। বাকি যে দলটা আছে মানে সেটাকে কি এখানে রাখা হবে না ড্রাইভ করানো হবে? সেটাকে ড্রাইভ করবো, তারপরে আমরা পোস্টমর্টমটা করতে পারবো, তাছাড়া আমরা করতে পারবো না। উদ্ধারকারীর সাথে কোন কোন টিম আছে এখানে? আমাদের পুরো আপাল চাঁদ রেঞ্জের পুরো স্টাফরা আছে। এলাকায় ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না জনগণ, এই অভিযোগে বিদ্যুৎ বণ্টন কোম্পানির গাড়ি আটকে বিক্ষোভ বাসিন্দাদের। পরে অবশ্য কর্মীদের আশ্বাসে বিক্ষোভ মুক্ত করে দেন তারা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের অন্তর্গত উত্তর ধূপঝোড়ার বাগানধুরা এলাকায়। অভিযোগ, মাঝে মধ্যেই এলাকায় বিদ্যুৎ চলে যায়, আর যার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। এই গরমে বিদ্যুতের বণ্টন ছাড়া কিভাবে থাকা সম্ভব, এই নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, এলাকাটি গরুমারা অভয়ারণ্য সংলগ্ন হওয়ায় মাঝে মধ্যেই হাতি সহ অন্যান্য বন্য প্রাণী চলে আসে। বিদ্যুৎ না থাকার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এলাকায়, এমনটাও আশঙ্কা তাদের। সন্ধ্যায় এলাকায় বিদ্যুৎ বণ্টন কোম্পানির গাড়ি গেলে স্থানীয় জনগণ তা আটকে রেখে বিক্ষোভ দেখান। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির সার্কিট হাউসে পৌঁছন তিনি। উই উইল নেভার ফরগেট ইউ, কে কে, বিখ্যাত গায়ক কে কে অকাল প্রয়াণে শ্রদ্ধা জলপাইগুড়ি শহরের সঙ্গীত শিল্পী মহলের। জলের সমস্যায় জেরবার খড়িয়া গ্রাম পঞ্চায়েত। গরম বাড়তেই সগর লাগোয়া ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।